ভবিষ্যতে একটাই আশা রাখবো, কমসে কম সঞ্জয় দার বলছে, সঞ্জয়ের কাছ থেকে, মনমন্দির কাছ থেকে, আর কারোর নাম আমি নিতে চাই না, কারণ সত্যি সত্যি সবার ব্যক্তিগত অভিমত, এই দুটো মানুষের উপরে আমি একটু হলেও প্রেশারাইজ করতে পারি যে না এটা করবে না, এটা করো, এটা করবে না, এটা করো, কারণ নিজস্বতা ফিল হয়। এই দুজন মানুষের কথা আমি বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো তোমরা প্রথমেই একটা ভিডিও ক্লিপস দেখে নিয়েছো। তো এরপর আমার কি বক্তব্য থাকতে পারে? আমি অনেকদিন ধরেই ওর থেকে সরে এসেছি, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো, কারণ এই ধরনের কথা ডাইরেক্ট ভিডিওতে যে বলে সেখানটায় আমার মনে হয় না যার কোনো নিজস্ব মান সম্মান আছে, নিজের অস্তিত্ব আছে, সেই জায়গাটা জড়িয়ে থাকা, তাই না? তার মানে মানে কেটে পড়াটাই খুব শোভনীয়। তো সেই হিসাবে আমি মানে মানে কেটে পড়েছিলাম, ওর ধারে পাশেই ছিলাম না। তো কারণ কি, এই ভিডিওটার কারণ কি, সেটাও আমি তোমাদের বলবো, কিন্তু আজকে বাধ্য হলাম, সত্যি খুব খারাপ লাগছে, কার হয়ে ভিডিও করতে এসেছি না যাকে একদিন নিজের মনে করেছিলাম, যার হয়ে এতদিন সবার কাছে খারাপ হয়েছি, যার হয়ে সবার কাছে প্রোটেস্ট করে সবাইকে মানে প্রোটেস্ট করেছি, কেউ ওকে একটা আঙুল তুললে মনে হতো তার আঙুলটা ভেঙে দিই, এরকম মনে হতো, ঠিক আছে, এতটাই রাগ হতো নিজেদের যে সুতপাকে এরকম বলছে। আমরা সবাই, আমি সঞ্জয় সুতপ মুর্মু আরও সবাই ঝাঁপিয়ে পড়তাম, ওকে কেউ খারাপ হলে আমরা মেনে নিতে পারতাম না, এতটাই ওকে ভালোবাসতাম, বাসতাম কিন্তু বাসি না আর। তো সেই কারণেই ওর বিপক্ষে ভিডিও করবো এটা ভাবতেও পারি না একদম, বা ওর দোষ ধরে ভিডিও করবো এটা ভাবতেই পারি না, কিন্তু আজকে বাধ্য হচ্ছি। ওই যে সততা, এই যে সততাটা আমাদের এতটাই মানে কঠিনভাবে মানে কী বলবো জোর, যে সেই সততার জন্য কে আপন কে পর আমরা ভুলে যাব, ভুলে যাই, অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, মানে নিজের লোক হলেও অন্যায়টা অন্যায় আর পর হলেও অন্যায়টা অন্যায়। তাই অন্যের অন্যায় যখন আমরা বলতে পারি, ধরতে পারি, আমাদের সততা দেখাতে পারি, তাহলে আমাদের যখন নিজেদের মধ্যে যে ছিল সে যখন অন্যায় করছে তার সততা, তার অন্যায় ধরতে আসবো না কেন, আসবো না, তাহলে আমাদের সততাটা কোথায়? শুধু অন্যের বেলায় সততা না, সততা থাকতে গেলে সব জায়গায় সততা থাকা উচিত, সে নিজের হোক আর পরের হোক, অন্যায় অন্যায় ব্যাস, অন্যায়কে প্রশ্রয় দিইনি, অন্যায়কে প্রশ্রয় দেবো না, তার বিনিময়ে যদি আমাদের ভিউজ না হয় না হবে চ্যানেল বন্ধ করে দেব, চ্যানেলটা আমি বন্ধ করে দেব তাও ভালো, কিন্তু অন্যায়কে সাপোর্ট করে কোনোদিন এগোবো না। তো আমি জানি এই ভিডিওর পরে, এই যে সুতপাকে নিয়ে যে ভিডিওটা করছি, এই ভিডিওর পরে অনেকেই আমার ভিডিওতে আসবে না, কারণ অনেকে সুতপার ভালোবাসার বন্ধুরা আমার ভিডিও দেখে, ঠিক আছে, তারা হয়তো আর আসবে না, সেটাও আমি জানি, কিন্তু কিছু করার নেই, কী করবো, বাধ্য। ওই যে অন্যায় অন্যায়, অনেক দিন ধরে অনেক কিছু দেখছি, অনেক দিন ধরে অনেক নোংরামও দেখছি, কিন্তু চুপচাপ কষ্ট করে সহ্য করি, কারণ যে সততা কাজে বজায় মানে ভেতরে রয়েছে, হজম করতে খুব কষ্ট হচ্ছিল, তাই আজকে আর হজম করতে পারলাম না, হজম বেরিয়ে গেছে, মুখ থেকে আবার বেরিয়ে যাচ্ছে হজম, আর হজম করতে পারলাম না, কতদিন আর এই অন্যায়টাকে মেনে নেব, মানতে পারছি না, তাই মুখ খুলতে বাধ্য হলাম। তো এবার আসি প্রথমের ভিডিও ক্লিপসটার জন্য, তারপরে আসবো ওর এই নোংরাকে সাপোর্ট করা নিয়ে, এই যে ম্যান্ডিকে যে সাপোর্ট করছে কী কারণে, এটা কত বড় অন্যায় করছে তার বিপক্ষে আমি কথা বলতে আসবো, ঠিক আছে। প্রথমে বলি এই ভিডিও ক্লিপসটা নিয়ে কিছু কথা। তো আজকে কিন্তু এই ভিডিওটা করতে বাধ্য হলাম, অ্যাকচুয়ালি বাধ্য হলাম, ঠিক আছে, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কারোর কাছে মনে হয় যে তুমি অন্যায় করছো, হ্যাঁ আমি অন্যায় করছি, আমি অন্যায় প্রতিবাদ করে যে আমি অন্যায় করি, অন্যায় করছি, কিছু করার নেই। এই ভিডিও ক্লিপসটা আমি এই কারণে দিয়েছি, এই কথাগুলো কেন বলেছে, এই কথাগুলো বলার কারণ একটাই, ও যখন ফার্স্ট ময়ূর মিটাপে গেছিলো, ও যখন প্রথম ময়ূর মিটাপে গেছে তখন আমরা কেউ জানি না, আমাদেরকে কাউকে জানায়নি, না জানিয়ে ও ময়ূর সঙ্গে হোটেল রুমে দেখা করতে গেছে, অথচ আমরা কিন্তু কিছু হলে কিন্তু সবাইকে জানাতাম, এটা বাধ্যবাধকতা নয় ভালোবাসা, বারবার করে বলছি এটা কোনো বাধ্যবাধকতা যে তোমাকে গেলেই জানাতে হবে, তোমাকে এটা করলেই জানাতে হবে, তুমি যা করবে তা জানাতে হবে, না এটা কোনো বাধ্যবাধকতা নেই, এটা শুধুমাত্র ভালোবাসার জন্য। তো আমরা যখন কিছু করি কোথাও ভালোবাসে, এই আমি না ওখানে যাচ্ছি, বা আমি না ওর সঙ্গে দেখা করছি, বা আমি না ওই করছি,
ভালোবেসে জানানো হয়, ও সেটা মনে করেনি। কারণ যদি আমরা কেউ যেতে চাই, ও নিজের স্বার্থটাও দেখেছে, কারণ এতদিন পরে বুঝছি যে ও নিজের স্বার্থ ছাড়া ও কিচ্ছু করে না। তো ও নিজের স্বার্থটাই সে সময় দেখেছিল। যদি আমাদেরকে জানাতো তাহলে আমরা যদি ওকে বায়না করতাম যেই আমরা যাবো, আমাদেরকে নিয়ে চলো বা কিছু, সেটাও চাইনি, তাই ও গোপনে চলে গেছে। তো সবার আগে আমি প্রতিবাদ করেছিলাম ভিডিও করে, যে আমাদেরকে না জানিয়ে এই যে মিট আপ সেট আপ, এটা আমি প্রতিবাদ করেছিলাম। তো সেই কারণেই কিন্তু আমাকে আরও নিজের ফিল হয় না ভিডিওতে যেটা বললো আর কি, শুধুমাত্র ওই আমি প্রতিবাদ করেছিলাম বলে আমি ভিডিও করে বলেছিলাম যে এটা ঠিক করলে না, এটা ঠিক হলো না, এই কারণেই আমাকে আর ওর নিজের ফিল হয় না। সেই নিয়ে অনেক ভিউয়ার্সদের কাছেও আমি খারাপ হয়েছিলাম, ওর ভিউয়ার্সরা এসে আমাকে অনেক কথা বলে গেছিলো, আমি কোনো উত্তর দিইনি। ও নিজের ভিডিওতে আমাদেরকে অনেক কথা সেখানে মুনমুনে বলে, আমার পরে মুনমুনে বলেছিল, সঞ্জয়ও বলেছিল আমাদের বিরুদ্ধে, ও অনেক কথা বলেছিল, অনেক কথা বলেছিল ভিডিও করে। ও চেয়েছিল যে আমরা নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি শুরু করি, আমরা ও যেভাবে আমাদেরকে উদ্দেশ্যে ভিডিও করছিল, ও চেয়েছিল যে আমরা প্রত্যেকে যেন ওকে উত্তর দিই, তাহলে কন্ট্রোভার্সিটা জমবে ভালো এবং ওর ভিউজ হবে, ও ভিউজের জন্য সব করে, আজ বলতে বাধ্য হচ্ছি। আর এখনও যেটা করছে শুধুমাত্র ভিউজের জন্য, ভিউজ সবার প্রয়োজন, টাকা সবার প্রয়োজন, আমরা কি ওখানে ফুটবল খেলতে আসিনি, সবাই টাকা ইনকাম করতেই এসেছি, সবার টাকার প্রয়োজন। হ্যাঁ, কিন্তু এমন নয় যে টাকার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে দেবো, সবার আগে মানুষ তারপরে ইউটিউবার, অস্তিত্ব সবার আগে, ঠিক আছে। তো ও বলে দিয়েছি এখানে নিজের বলে কেউ হয় না, সেটা ও মানত, কিন্তু আমরা মানতাম না নিজের বলেও হয়, কিন্তু ও মানত যে এখানে নিজের বলে কিচ্ছু হয় না, ও শুধুমাত্র ব্যবহার করেছে। হ্যাঁ, ও এখন বলবে যে তোমাদেরকে কি বলেছি যে আমার জন্য তোমরা খারাপ হও, আমাকে প্রতিবাদ করো, তুমি বলোনি, কিন্তু তুমি প্রতিবাদও কিন্তু করোনি যে তোমরা কেন আমার ওই ভিডিও করছো, এটা কি তুমি প্রতিবাদ করেছিলে? করোনি। তোমাকে আমরা ভালোবেসে, তুমি বলো না আমাদের তোমার হয়ে আমাদের ভিডিও করতে, আমরা ভালোবেসে তোমাকে করেছিলাম, তোমার হয়ে লড়াই করেছিলাম, তার বিনিময়ে আমরা জঘন্য ভাষায় আক্রমণিত হয়েছি, জঘন্য ভাষায়। সঞ্জয় আজকে কুলাঙ্গার নাম এই ওয়াইটিতে হয়ে গেছে, তার কি নোংরা ভাষায় তার ছেলেকে অ্যাটাক করেছে, তার বউকে অ্যাটাক করেছে, তার মাকে অ্যাটাক করেছে, আমাকে কি বাজে ভাষায় অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করছে, শুধুমাত্র সুতপাত তোমার জন্য, তোমার হয়ে প্রতিবাদ করেছিলাম বলে, করি বলে, কারণ তোমাকে কেউ একটা আঙুল তুলে না সহ্য করতে পারতাম না, কেউই না, সঞ্জয় তো আগে বুক চিতিয়ে পড়ে যেত। অথচ সেই সঞ্জয়কে যখন চারিদিক থেকে অপর পার্টি, যখন সব দলবদল করলো, সব পাল্টুমালগুলো যখন পাল্টি বাজগুলো যখন পাল্টি খেলো, যাদের পাশে সঞ্জয় দাঁড়িয়েছিল ঢাল হয়ে, তারাই যখন পাল্টি খেয়ে যখন সঞ্জয়ের দিকে ঘুরে দাঁড়ালো, সঞ্জয়কে যখন আক্রমণ করলো, তখন তুমি একটা ভিডিও কিন্তু সঞ্জয় হয়ে নামাওনি, একটা ভিডিও তখন নামাওনি, তখনই আমরা বুঝেছিলাম যে তুমি কতটা স্বার্থন্বেষী একটা মানুষ, তুমি তোমাকে নিয়ে ব্যস্ত ছিলে, তুমি কি বলেছিলে তুমি চাপে আছো, অথচ তোমার প্রত্যেকটা ভিডিও এসেছে, এমন কি চাপে ছিলে যে তোমার প্রত্যেকটা ভিডিও এসেছে, রাত পর্যন্ত তুমি যতগুলো ভিডিও দাও প্রত্যেকটা ভিডিও, একটা ভিডিও তোমার খামতি যায়নি, কিন্তু সঞ্জয় হয়ে কোনো ভিডিও করতে গেলে, প্রতিবাদ করো ওদের বিরুদ্ধে কোনো ভিডিও করতে গেলে তোমার তখন চাপে ছিলে, তুমি তখন কোনো ভিডিও করতে পারছিলে না, একটা প্রতিবাদমূলক ভিডিও তুমি করনি সঞ্জয় হয়ে, অথচ সঞ্জয় তোমাদের আজকে ওয়াইটি কুলাঙ্গার নাম, যে সবার আগে বুক চিতিয়ে আমার সুতোপা দিই বলে ছুটে যায়। তো তখনই তোমাকে বুঝে গেছি তুমি কতটা স্বার্থন্বেষী একটা মানুষ, ঠিক আছে, কিন্তু তুমি যে সততা দেখাও না, তুমি আজকে এত সৎ হয়ে এত অনেস্ট হয়ে তুমি একটা নোংরাকে কী করে সাপোর্ট করছো, যেখানে তুমি গুন্ডিকে চরিত্রহীন প্রমাণ করছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি কিন্তু গুন্ডিকে সাপোর্ট করছি না, বারবার করে বলছি আমি গুন্ডিকে সাপোর্ট করছি না, ওকে করবও না, কারণ ও অসম্ভব মিথ্যেবাদী, অসম্ভব মিথ্যেবাদী একটা মহিলা। তো সে তার চরিত্র নিয়ে যখন তুমি কথা, আমি চরিত্র দিকে যাচ্ছি, তুমি তার চরিত্র নিয়ে যখন এই ওয়াইটিতে ছিঁড়ে খাচ্ছিলে, ঠিক আছে, তখন কি তোমার হাতে কোনো প্রমাণ ছিল? কেউ কি বলেছে, তোর বাড়ির কেউ কি বলেছে যে চরিত্র খারাপ? তুমি যখন গুন্ডির ননদদের নিয়ে, দুই ননদকে নিয়ে যখন চরিত্র চামড়া ব্যবসা করে, তুমি যে পাগল করে দিলে চামড়া ব্যবসা করে, তোমার কাছে কোনো প্রমাণ ছিল? ওদের বাড়ির কেউ বলেছে তোমাকে যে ওরা চামড়া ব্যবসা করে, ওরা পরকিয়া করে, ওরা নোংরামো করে, ওরা ওইভাবে টাকা ইনকাম করে? তুমি তাদেরকে দিনের পর দিন ছিঁড়ে খেয়েছো, দিনের পর দিন এই চরিত্র নিয়ে ছিঁড়ে খেয়েছো। আর যখন ম্যান্ডির হয়ে এই ম্যান্ডির বিপক্ষে ম্যান্ডির ননদ মুখ খুলেছে, তখন তুমি ম্যান্ডির ননদের চরিত্র ছিঁড়ে খাচ্ছ। তাহলে যেখানটা তোমার এত পরকীয়ার বিপক্ষে তুমি, সেখানটায়
ম্যান্ডি আজকে ম্যান্ডির বর নিজে স্বীকার করছে যে তার বউ রাহুলের সঙ্গে নোংরা, তুমি নিজে বলেছো যে মন্দিরা তোমাকে বলেছে যে ও রাহুলকে খুব ভালোবাসে, রাহুল ওকে খুব ভালোবাসে। এটা বিয়ের পর একটা বাচ্চা ছেলেকে 10 বছরের যে ছোট তাকে সে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, পরকিয়া, এমনি ভালোবাসা না, ভাই দিদি ভাইয়ের ভালোবাসা না, পরকিয়া, তুমি সেটাকে সাপোর্ট করছো। সোমনাথ নিজে বলছে যে তার বউ 3-4 প্রেম করেছে বিয়ের পরে, সোমনাথ নিজে বলছে, সোমনাথ তার হাজব্যান্ড হয়ে নিজে বলছে যে 3-4 প্রেম করেছে, পরকিয়া করেছে, তুমি সেখানেও সাপোর্ট করছো, তুমি সেই ম্যান্ডির হয়ে ভিডিও করছো আর এই স্যান্ডির বিপক্ষে ভিডিও করছো, স্যান্ডিকে দোষী প্রমাণিত করছো। যেখানটায় ম্যান্ডি নিজে প্রকাশ করেছে বিয়ের আগে তার প্রেম ছিল, বিয়ের পরে তার প্রেমিককে ফোন করে কথা বলেছে, তার জন্মদিনকে বিয়ে করছে সেটা সে জানাচ্ছে, সেটা তুমি জানো, তারপরেও তুমি ম্যান্ডিকে সাপোর্ট করছো, তারপরেও। তাহলে তুমি যদি এত নোংরামো সাপোর্ট করতে পারো, এত পরকে সাপোর্ট করতে পারো, তাহলে তুমি কোন সবে গুন্ডির এই হ্যাঁ গুন্ডিকে পরকিয়ার নোংরামো কথা বলে তুমি তাকে আক্রমণ করো, তার ননদের পরকিয়ার নোংরামো বলে তুমি আক্রমণ করো, কোন সবে তোমার সততা কোথায়? তুমি একজন পরকিয়া করলে দোষ, আর ম্যান্ডি পরকিয়া করলে কোনো দোষ নেই, কারণ ভিউজ, প্রচুর ভিউজ হচ্ছে, তোমার প্রচুর ভিউজ চাই, ভিউজ জন্য তুমি নোংরাকেও নোংরা মানে কাদা ঘাটতেও কোনো যায় আসে না, তুমি পাকে পুঁতে যেতেও তুমি রাজি আছো ভিউজের জন্য। আজকে মন্দিরে যা ভিউজ দিচ্ছে, গুন্ডি তোমাকে এত ভিউজ দেয়নি, তাই তুমি তার নোংরামোটাকেও তুমি সাপোর্ট করে যাচ্ছ, আর তোমার জন্য আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে, আমাদের সততা হেট হয়ে যাচ্ছে, আমাদের অন্যায় বিরুদ্ধে লড়াই করাটা হেট হয়ে যাচ্ছে তোমার জন্য। তুমি শুধু তোমার নিজের স্বার্থ দেখো, তুমি কাউকে দেখলে না। আমরা যে তোমার জন্য এত লড়াই করলাম, আমরা যে নিজের মানে অন্যায় বিপক্ষে লড়াই করে আজকে এই জায়গাটায়, তার কিছু দেখলে না, কারণ আমাদের কোনো ভিউজ নেই, আমাদের তো কোনো পাত্তাই দাও না তুমি। তুমি এখন বলবে আমাকে নিয়ে বলে ভিউজ করছে, তুমি তো এটাই চাও যে আমরা সবাই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, আর তোমার ভিউজও, তুমি সব নিজের পরে কিচ্ছু বোঝো না, তুমি শুধু কন্ট্রোভার্সি বোঝো, শুধু ভিউজই বোঝো। এই যে আজকে আমাদের সবাই মুখ খুলছি, তুমি কিন্তু এটা নিয়ে ভিডিও করতে পাগলা হয়ে যাবে, কারণ তুমি চাও এটা যে আমরা সবাই ভিডিও করি, তোমার ভিডিওতে হিউজ ভিউজ হোক। ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করে ম্যান্ডির ভেতরের খবর সব টেনে বার করছো, করে করে তুমি ভিডিওতে সব ঝাড়ছো, কেন? শুধু ভিউজ, তার নোংরামোটাকে সাপোর্ট করে। কী করে তার নোংরামো সাপোর্ট করো? আজকে তুমি এত কথা, তুমি যে বলছো তোমার ফোন ব্লক করে দিয়েছে, মিথ্যে কথা। তুমি এত ভেতর কথা তুমি জানছো কী করে? সব ম্যান্ডি বলছে তোমাকে, আর তুমি সেগুলো নিয়ে ভিডিওতে বলে ভিউজ কামাচ্ছ, আর তুমি এখানে অন্যায়টাকে সাপোর্ট করছো। এই যে তুমি এই যে নোংরা, এটাকে বলবো নোংরা, একটা নোংরাকে যে সাপোর্ট করে সে বেশি নোংরা। কিন্তু আমরা জানি যে পুরোপুরি খেলা, এই স্যান্ডি আর ম্যান্ডি পুরোপুরি দুজনে খেলছে, পুরো ফ্যামিলি উইথ মারিয়া, এরা একটা সাজানো নাটক। এই সাজানো নাটকের পেছনে অনেক বড় উদ্দেশ্য আছে, অনেক বড় বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো সফল করছে, ঠিক আছে? সেই উদ্দেশ্যগুলো সফল করছে। আমরা জানি এটা কোনো পরকিয়া নয়, কোনো রাহুল মাহুল কিচ্ছু নেই, কোনো কিচ্ছু না, শুধুমাত্র নাটক চলছে, কিন্তু সেটা বুঝবো না। কিন্তু তুমি তো জানছো এটা পরকিয়া, তাহলে তুমি কোন সব পরকিয়াকে সাপোর্ট করছো? তুমি একটা পরকিয়া, একটা নোংরামো করেছে যে মেয়ে বাড়ি ছেড়ে চলে, তুমি ছুটে যাচ্ছে তাকে তার মাথা নিজের বুকে দিতে, বুকে ধরতে, ডেকেছে বলে তাই? আচ্ছা তুমি বড় বড় জ্ঞান দাও, গুন্ডি যখন গুন্ডির বাড়িতে যখন সমাধি গেছিল, তুমি কী বলেছিলে? মুদ ভরে নিয়ে এসছে সমাধি, গুন্ডির বাড়ি থেকে মুদ ভরে নিয়ে এসছে। তাহলে তুমি যখন ময়ূর মিটাপে গেছিলে, সেখানে তুমি কী ভরে নিয়ে এসছো? সেখানে যদি আমাদের জবা মাসি বলেছিলে যে তুমিও তো ময়ূর মিটাপে গিয়ে মুদ ভরে নিয়ে এসেছো, সেটা তোমার গায়ে খুব লেগেছিল, সেটা অন্যায়। অন্য লোকে যদি গুন্ডির বাড়ি যায়, অন্য কারোর বাড়ি যায়, তারা মুদ ভরে নিয়ে আসে, আর তুমি যদি কারোর সাথে দেখা করতে যাও, সেখানে তুমি মধু ভরে নিয়ে আসো, তাই তো? তুমি অন্যের বেলায় বলতে পারবে, সেখানটা তুমি আমাদের মাথা হেট করেছিলে ময়ের কাছে গিয়ে দেখা করতে গিয়ে, তাহলে কেন? তোমার যদি এত আপত্তি কারোর সঙ্গে দেখা করার, তাহলে তুমি যাও কোন হিসেবে তাদের লোকের সাথে তাদের সঙ্গে দেখা করতে, সেটা বলতে পারবে? গুন্ডির বাড়িতে যাওয়া গেছে তোমার খুব আপত্তি, তুমি খুব খারাপ কথা বলেছো, এই মুদ ভরতে গেছে, এই এ করতে গেছে, সে করতে গেছে, তাহলে তুমি যাও কি কী হিসাবে গুন্ডির বা ইয়ে ময়ূর মিটাপে, তুমি যাও কোন সময় মন্দিরের কাছে, তখন তুমি কি মধু সব মধু ভরে নিয়ে আসো? তোমার যাওয়াটা পজিটিভ আর ওদের যাওয়াটা সব নেগেটিভ, তোমার যাওয়াটা চলে ওদের যাওয়াটা চলে না। তখন জমা মাসি যখন মুদ ভরার কথা বলছে, তখন খুব গায়ে লেগেছিল,
তুমি একা, ও তো তোমার থেকে শিখেছে, জবা মাসি তো তোমার থেকেই শিখেছে। তুমি যদি তুমি সময় দিকে বলছো মুখ ভরে নিয়েছে, তোমার কথাই তোমাকে বলেছে, জবা মাসি তার নিজের কথা তো বলেনি, সেটা তুমি নিতে পারো নি, সেটা তুমি নিতে পারো নি। তুমি শুধু অন্যের বলবে, অন্যের খুঁত ধরবে, অন্যের বিরুদ্ধে লড়াই করবে, আর নিজে অন্যায়কে সাপোর্ট করবে শুধু ভিউজের জন্য। আজকে তুমি এপি ব্লগের, ওর নামটা কি আমার মনে নেই, ওর ওর বাচ্চা নিয়ে কথা বলেছো, বাচ্চা নিয়ে কথা বলো কী করে? তুমি তোমাকে অনুরোধ করছি তুমি বাচ্চাদের নিয়ে কোনো কথা বলো না। সে বাচ্চা দেখিয়ে ভিউজ কামাচ্ছে, বাচ্চাকে নিয়ে মিথ্যে কান্না করে ভিউজ কামাচ্ছে, যদি করে থাকে আমি মানলাম সে ভিউজ কামাচ্ছে বাচ্চাকে নিয়ে। তুমি তাহলে কোন সব একটা নোংরা পরকিয়াকে ঢাল করে যে ভিউজ কামাচ্ছে তাকে কোন সব সাপোর্ট করো, তাকে সাপোর্ট করে কী করে ভিউজ কামাও তুমি? সে তো নোংরামো করছে না এপি ব্লগের, ও তো নোংরামো করছে না। ও যদি ওর বাচ্চার অসুখ নিয়ে ও সত্যিকারের টাকার প্রয়োজন, তোমার যেমন সত্যিকারের টাকার প্রয়োজন, তুমি যেমন টাকা দিন, তুমি নোংরাকে সাপোর্ট করছো, তুমি টাকার জন্য জেনেশনে একটা নোংরা মানে সাপোর্ট করছো নোংরাকে, তাহলে এপি ব্লগের ও ওর টাকার জন্য যদি ওর ছেলের অসুস্থতাকে ও কাজে লাগায়, নাটক করে, ক্ষতি কোথায়? তুমি একটা চরিত্র বিক্রি করে, একটা নোংরা চরিত্র প্রমাণ করে, রাহুলের সঙ্গে প্রেম পরকিয়া তিন চারটে পরকিয়া সমস্ত কিছু জেনে তাকে সাপোর্ট করে যদি তুমি ভিউজ কমাতে পারো, আর সে যদি এই নোংরামো করে ভিউজ কমাতে পারে, তুমি যদি তাকে সাপোর্ট করতে পারো, তাহলে সেখানটায় এপি কী অন্যায় করেছে? তুমি ছুটে গেছো এপির বিরুদ্ধে কথা বলতে, এপিকে নিয়ে ভিডিও করতে, শুধু কন্ট্রোভার্সিই চাই তোমার, তাই না? যুক্তির দরকার নেই, কন্ট্রোভার্সিই চাই। তুমি তো একটা নোংরামো, একটা নোংরাকে সাপোর্ট করছো, এক যে নোংরামো করে ভিউজ কামাচ্ছে তাকে সাপোর্ট করে তুমি ভিউজ কামাচ্ছ, কারণ তোমার ভিউজ প্রয়োজন, টাকা প্রয়োজন। তা তুমি এতটা টাকার জন্য এত নিচে নেমো না যে মাটি থেকে আর উঠতে না পারো। আজকে তোমার পজিশান কোথায়? হয়তো ভিউজ হচ্ছে, ভিউজ বেশি দিন থাকবে না এই ভিউজ, কিন্তু তোমাকে যে মানুষগুলো আজকে মাথায় করে রেখেছিল সেই মানুষগুলো আজকে তোমাকে পায়ের তলে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার প্রমাণ তোমার কমেন্ট বক্স মিলিয়ে নিও। তো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, আমার কিচ্ছু করার নেই, কারণ অন্যায় অন্যায়, অন্যায় প্রতিবাদ আমাকে করতেই হলো, বাধ্য হলাম এত বড় এই অন্যায়ের প্রতিবাদটা করতে, আর কিছু বলার নেই।